দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। মদন মিত্র একজন তোলাবাজ। তিনি কখনো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে নাচছেন, কখনো কাউকে ধমকাচ্ছেন, কোনো ক্রিমিনালকে ছাড়ানোর জন্য আইনজীবীকে ধমকাচ্ছেন, এটাই তার কাজ, তাই তিনি এই রকম করছেন। বিভিন্ন জায়গার পাশাপাশি বসিরহাটের বিজেপি সংগঠনকে আরো মজবুত করতে রবিবার বসিরহাটের একটি বেসরকারি অনুষ্ঠান গৃহে আসেন ব্যারাকপুর লোকসভা সাংসদ অর্জুন সিং। বিজেপির এই দলীয় কর্মসূচিতে যোগদানের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্রকে তোলাবাজ বলে সম্বোধন অর্জুন সিং এর। এখনই একটা আমার লয়ার ফোন করেছিল, একটা আমাদের কালকে ওর একটা ক্রিমিনাল ছাড়াবার জন্য আমাদের লয়ারকে ধমকাচ্ছে ফোন করে, ওর নামে কালকে হাইকোর্টে আমরা বলবো। ও দেখুন, ওই একটা তোলাবাজ টাইপের লোক আছে, আপনি দেখবেন রোজ কামারহাটিতে রোজ মারামারি হচ্ছে নিজেদের দলের মধ্যে, তো ওর কথা কি উত্তর দেবো? ও একটা প্রায় 80 বছর বয়স আছে, কখনো কুমড়ো নিয়ে নাচ করে, কখনো ফিল্ম আর্টিস্টদেরকে নিয়ে নাচানাচি করছে, তো ওর একটা আলাদা লোক আছে, ওর ব্যাপারে না বলে। উত্তর চব্বিশ পরগনা জেলায় আরও অনেকগুলো মিউনিসিপ্যালিটির ভোট রয়েছে, প্রত্যেকটি জায়গাতে সাংগঠনিক বৈঠক করবে বিজেপি, এবার আরও ভালো ফল করবে। বিগত পৌর নির্বাচনে বিজেপির তৃতীয় পজিশন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া অর্জুন সিং এর। একটা জিনিস নিশ্চিতভাবে বলবো, কলকাতা কর্পোরেশনের মধ্যে ফাঁকা মাঠে গোল করে দেখুন, ওই ইলেকশনে থার্ড পজিশন আসুক বা ফোর্থ পজিশন আসুক ওটা কোনো মানে রাখে না, কেন ওই ইলেকশনটা তো পুরোপুরি পুলিশ আর তৃণমূলের গুন্ডারা বসে ভোট করেছে। মফস্বলে আসুক, জেলাতে হবে না, জেলাতে আমরা জিতবো, জেলাতে আমরা একদম যাকে বলা যায় ইটের যাওয়া পাটকাল একদম। দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সুবিধে মতো করোনার গ্রাফ ওঠানামা করাচ্ছেন, সুতরাং এ বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না, এ বিষয়ে কিছু বলতে হলে উনি বলতে পারবেন। সম্প্রতি করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে মন্তব্য অর্জুন সিং এর। জানি না মমতা বন্দ্যোপাধ্যায় জি তো করোনা আলাদাভাবে আসে ওনার কাছে, ওনার যেখানে সুবিধা থাকে ওখানে করোনা থাকে না। এখন দেখে এলাম একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, ওখানে তৃণমূলের নেতারা বসে ভাল তবিয়তে ভাষণ দিয়েছেন, লোক অনেক লোক ওখানে টুর্নামেন্টের মধ্যে পড়ে আছে, তো মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ওনার মতনই আসবে, ওনার ইচ্ছা হলে করোনা থাকবে, না ইচ্ছা হলে করোনা থাকবে না। বসিরহাট থেকে অর্ণব মৈত্র রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।